দেশজুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে এবার পথে নামলেন আরামবাগ মহকুমার ছাত্রছাত্রীরা। এই সমস্ত ছাত্রছাত্রীরা শনিবার 12 ঘণ্টার প্রতীকী অনশনে বসেন। জনতাপক্ষ ব্যানারে আরামবাগ নেতাজি মোড়ে এই অনশন চলে। উদ্যোক্তারা জানান, সম্পূর্ণ অরাজনৈতিক এই কর্মসূচি। এখান থেকে কৃষকদের আন্দোলনকে সমর্থনের পাশাপাশি আরও কয়েক দফা দাবি তোলা হয়। ভোটের আগে এই দাবিগুলি নিয়ে, মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় থাকতে চাই। তার জন্য প্রয়োজনীয় লড়াই আমরা এর উপর নির্ভর করে থাকলে বোধহয় আর কোনো সুরাহা হওয়া সম্ভব নয়, কারণ দেশ জুড়ে যা চলছে তা খুব একটা ভালো চলছে। আমাদের স্বপ্নগুলো নিয়ে, আমাদের ভালোবাসার মানুষগুলো নিয়ে এছাড়া এই যে 1.5 মাসের মধ্যে যে রাজ্যে আমাদের হাই ভোল্টেজ নাকি ইলেকশন আসছে, তো এই ইলেকশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এদিক ওদিক সেদিক নিজেদের রং বদলে ফেলছে। রাতারাতি মানুষের দাবি নিয়ে কোথাও কোনো কথা হচ্ছে না। কে কার ঘরে গিয়ে কতটা খাচ্ছে, কোন চালের ভাত খাচ্ছে, এটা আমরা খবরের কাগজে বা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। এখানে সাধারণ মানুষ অনুপস্থিত, অথচ গণতন্ত্র এবং তার সর্বোচ্চ অধিকার সেখানে একমাত্র একটা বোতাম টেপার মধ্যে দিয়ে এইটুকুতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আমরা এই আরামবাগ এবং তার পার্শ্ববর্তী সাধারণ যে ছাত্র যুবরা, কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থেকে বিলং করি না, তো তারা আমরা এই মানুষের দাবি নিয়ে ভোট হোক, মানুষের দাবিতে ভোট হোক, ওই মিথ্যে প্রতিশ্রুতির ওপর নয়, মানুষের যে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের লড়াই তার উপরে বেঁচে থাকে। আগামী 5 বছরে সে এই লড়াইকে কীভাবে দেখছে, কে এই লড়াইয়ের শরিক, কে লড়াইয়ের বিরোধী, সেটার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তাকে চিনে নেওয়ার জন্য আমাদের এই আজকের কর্মসূচি। কতক্ষণ চলবে এটা? 12 ঘন্টার একটা প্রতীকী অনশন রয়েছে, সকাল 8টা থেকে শুরু হয়েছে আর 8টা। কোন কোন একটা কালচারাল প্রোগ্রামও রয়েছে, কোন কোন জায়গা থেকে ছাত্রছাত্রীরাও অংশ নেবে? গোঘাট, মুকুন্ডা, মায়াপুর, খানাপুর, আরামবাগ তো রয়েছে। আপনি কোনখান থেকে? আমি আরামবাগ। আপনার নাম? হিরণময় চ্যাটার্জি। কীভাবে এটা সংঘবদ্ধ হলেন আপনারা? আমরা আগেও অনেকবারই আরামবাগে বিভিন্ন ধর্ষণের বিরুদ্ধে মিছিল করেছি, কৃষক আন্দোলনের সংহতিতে মিছিল করেছি। এবার নিজেদের বন্ধু বান্ধব, নিজেদের চেনা পরিচিত, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা একে অপরের সাথে যেটুকু যোগাযোগ রক্ষা করি সেটার ওপর নিজেরাই দাঁড়িয়ে যেটুকু মনে করেছি যে সমাজের কাজে আসা দরকার, তার উপর দাঁড়িয়ে। তাহলে কি আপনারা এখান থেকে কৃষকদের সমর্থন করছেন? থ্যাংক ইউ। Sometimes fashion can change vision. Mart collection jeans and t-shirts. KGN Enterprise, এখানে নিজস্ব কারখানায় বিভিন্ন সাইজের পেরেক উৎপন্ন করা হয়। ন্যায্য মূল্যে পেরেক পাইকারি ও খুচরো বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রোপাইটার শেখ আনোয়ার আলী, স্থান বড়ডঙ্গল সমবায় সমিতির পাশে, আরামবাগ, হুগলি। যোগাযোগ 9892350293, 8451812977।